বিধ্বস্ত বিমান বাহিনীর নিহত স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের মরদেহ মানিকগঞ্জের পশ্চিম দাসরা এলাকার গ্রামের বাড়িতে পৌঁছেছে। চট্টগ্রামের পর সকালে ঢাকায় বিমান বাহিনীর সদর দফতরে স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। বিমান বাহিনীর পক্ষ থেকে তার মরদেহ গার্ড অব অনার দেওয়া হয়। নিহত পাইলটের মামা সুরুজ খান জানান, অসীম জোয়াদ্দার পরিবারের একমাত্র সন্তান। তার মৃত্যুতে মা নীলুফা বেগম পাগল প্রায়, বারবার মূর্ছা যাচ্ছেন তিনি। শোকে কাতর দুই সন্তান সহ তার স্ত্রীও। জাওয়াদের মরদেহ দুপুরে হেলিকপ্টারে মানিকগঞ্জে আনা হয়। বাদ জুম্মা শহরের শহীদ তপন মিরাজ স্টেডিয়ামে জানাজার পর সেওতা কবরস্থানে তাকে দাফন করা হয়। বৃহস্পতিবার দুর্ঘটনার পর পতেঙ্গার বানৌজ ইশাখা হাসপাতালে আহত পাইলট জাওয়াদ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিমান বাহিনীর IAC-130 মডেলের বিমানটি প্রশিক্ষণরত অবস্থায় আগুন ধরে কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়। চট্টগ্রাম বোট ক্লাবের অদূরে কর্ণফুলী নদীতে আছড়ে পড়ে প্রশিক্ষণ বিমান। এই মুহূর্তে স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ্দারের জানাজাস্থল মানিকগঞ্জ শহরের শহীদ তপন মিরাজ স্টেডিয়ামে রয়েছেন সহকর্মী হাসান ফয়জি। সবশেষ অবস্থা জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ফয়জি, নিহত বৈমানিক জাওয়াদের জানাজা ও দাফন সম্পর্কে বিস্তারিত জানান। যেমনটি বলছিলেন, আসিম জাওয়াদের নিথর মরদেহটি ঠিক আমার পিছনে যে লাশবাহী ফ্রিজিং গাইড দেখতে পাচ্ছেন, এখানে তার মরদেহটি রাখা হয়েছে। আর কিছুক্ষণের পরেই, যে জুমার নামাজের পরে, এই শহীদ তপন মিরাজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে শহীদ আসিম জাওয়াদের জানাজা অনুষ্ঠিত হবে দুপুর দুইটার দিকে অনুষ্ঠিত হওয়ার পর এখানে আরো আনুষ্ঠানিকতা শেষে এই তার নানার কবরে, তার নানার পাশেই তাকে সমাহিত করা হবে। শহরের সেওতা কবরস্থান তাকে দাফন করা হবে। সেই কবরস্থান দাফনের সকল কাজ ইতিমধ্যে মানিকগঞ্জ পৌরসভা কিন্তু সম্পন্ন করেছে, এমনটি আমাকে জানিয়েছেন মানিকগঞ্জ পৌরসভার মেয়র। আর এখানে আমরা যেখানে অবস্থান করছি শহীদ মিরাজ তপন স্টেডিয়াম, এখানে আশেপাশে যে মসজিদগুলো রয়েছে, এই মসজিদগুলোতে এই মানিকগঞ্জ পৌরবাসী, মানিকগঞ্জ শহরবাসী, বিভিন্ন রাজনীতিবিদ, জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিধি, পুলিশের প্রতিনিধি, তারা সকলে কিন্তু মসজিদে অবস্থান করছেন। পাশাপাশি তার আত্মীয় স্বজনরাও কিন্তু অপেক্ষা করছে, মসজিদে অপেক্ষা নামাজ পড়তেছেন। নামাজ শেষ হলে এই স্টেডিয়ামে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। আর এই আসিম জাওয়াদ একমাত্র সন্তান ছিল তাদের বাবা মা। তার বাবা চিকিৎসক ছিলেন, মা ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক। তারা কিন্তু এখনো বারবার মসজিদ যাচ্ছেন। আমরা কিছুক্ষণ আগে এই মরদেহটি যখন সকাল 11:50 মাঠে অবতরণ করেন, তার কিছুক্ষণ পরে আমরা তার পিতার সাথে আমরা কথা বলার সুযোগ পেয়েছিলাম। তিনি এসিটিভি কে জানিয়েছেন তার ছেলে অত্যন্ত মেধাবী ছিলেন, পড়াশোনায় যেরকম তিনি সফলতা অর্জন করেছিলেন, প্রতিটা শাখার পরীক্ষাতে তিনি প্রথম হয়েছেন, তেমনি খেলাধুলাতেও কিন্তু তিনি প্রথম স্থান অধিকার করেছেন। এর পাশাপাশি তার পিতা আমাদেরকে জানিয়েছেন, বিভিন্ন গণমাধ্যম কর্মীদেরকে, তার ছেলে এই যে কর্মজীবনে বিভিন্ন প্রশিক্ষণ তিনি অংশগ্রহণ করেছেন দেশে এবং দেশের বাহিরে, এই সমস্ত দেশে কিন্তু তিনি প্রথম স্থান অধিকার করেছেন। আর এর মধ্যে বাবা জানিয়েছে, আর আমরা এখন অপেক্ষা করছি জানাজার জন্য। এখানে এই ছিল বিমান বাহিনীর আসিম জাওয়াদের জানাজার সম্পর্কে সর্বশেষ খবর।